এখনও স্কুল খোলার পরিবেশ হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, কেন্দ্রীয়ভাবে প্রাথমিক সমাপনী পরীক্ষা পিইসি না নিয়ে প্রতিটি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক পরীক্ষার সাথে শিক্ষার্থীদের মূল্যায়নের মাধ্যমে শিক্ষাবর্ষ শেষ করার প্রস্তাব করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এসব বিষয়ের সাথে স্কুল খোলার বিষয়ে একটি নীতিমালা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব। পিএসসি পরীক্ষা না নিয়ে শশ স্কুল তাদের মতো করে যেই পর্যন্ত পড়া শেষ হবে সেই পর্যন্ত শশ স্কুল তাদের পরীক্ষা গ্রহণ করবে। প্রাথমিক সমাপনী পরীক্ষার বিষয়ে এই বছর পরীক্ষা সেন্ট্রালি না নেওয়ার জন্য আমরা একটা সামারি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছি, এখনও সেটির অনুমোদন পাইনি। তো সেই সামারির অনুমোদন পাওয়ার পরে আমরা ব্যবস্থা নেব। এখন যে অবস্থা সেই অবস্থায় আসলে সে স্কুল খোলার মতো পরিবেশও তৈরি হয়নি।